আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে বৃষ্টির দিনে আমি একটি জানালা ড্রয়িং করব। নীল আকাশ দিয়েই শুরু করলাম। নীল আকাশের সাইডে আমার ছোট্ট একটা গাছ আছে, আম গাছ। ওই আম গাছটা আঁকার চেষ্টা করব। আম গাছটা আঁকতেছি। আম গাছটা আঁকা শেষ হলে সুন্দর করে এর ডালপালাগুলো দিতে হবে, পাতাগুলো ছোট ছোট করে আঁকব। আমরা ডাল দিব। ডাল দেওয়ার পর আবার এই সাইডে একটুখানি ডাল বের করে ওখানে আবার পাতা শেড আঁকব, অন্য সাইডে আবার আঁকব। এমন করে এইটুকু শেষ করতে হবে। বৃষ্টির দিনে এত খারাপ লাগতেছিল, এই কারণে আমি এই নীল আকাশ মিস করতেছিলাম আর এই ড্রয়িংটাই করেছিলাম। কারেন্ট ছিল না, তারপরে আবার ওয়াইফাই ছিল না, এই কারণে আমি ইউটিউবে ঢুকতে পারি নাই, অনেক বোরিং ফিল করতেছিলাম। পরে এই ড্রয়িংটা শেষ করতে করতে ফোনের চার্জও শেষ হয়ে গিয়েছিল, সবাইকে অনেক মিস করতেছিলাম। আমার ড্রয়িংটা কেমন হয় সবাই বলবেন। একটা ডাল শেষ করার পর অন্য একটা ডালও শেষ করলাম, এখন আর একটা ডালও শেষ করব। এই ডালটাও একটু চিকন করে রাখতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আঁকতেছি। কেমন করে আঁকলাম আপনাদের যদি ভালো লাগে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আমি অত ভালো ড্রয়িং করতে পারি না, একটু চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য। এই গাছের পাতাটার কালার একটু অন্যরকম দিলাম, উপরেরটা আম গাছ ছিল আর নিচেরটা একটা অন্য কোনো একটা গাছ হবে। এই গাছটার নাম আসলে আমার জানা নেই, হয়তো বা মেহগুনি গাছ হবে। কেমন লাগলো বলবেন কিন্তু অবশ্যই। অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য, কিন্তু আপনারা কমেন্টও করেন না, লাইকও করেন না, দেখেনও না, নিজের ভিডিও নিজেরই দেখা লাগে। কেমন হচ্ছে আমাকে বলবেন কিন্তু। এই বৃষ্টিতে এত খারাপ লাগতেছিল, একটু কালো রং দিয়ে ডালপালাগুলো আঁকাচ্ছি। একটা জালনাও কিন্তু করতে হবে এখানে, সেই জালনাটা করার জন্য আমাদের একটা তুলি লাগবে, তুলি অনেক সমান হতে হবে, ওইখানে কালো রং দিয়ে বর্ডার করে নেব। আমার যে কালো কালারটা আছে এটা ভালোই। ফার্স্টে এইগুলা উঠাই নিতে হবে সুন্দর করে, ছিঁড়ে না যায়। আমার ছবিটা বেশিরভাগ টাইম এইটা উঠাতে গেলে ছিঁড়েই যায়। এই নিচের দিকটা হালকা একটু ছিঁড়ে গেছিল, এই যে এখানটা একটু ছিঁড়ে গেছে। কেমন জানি বাজে লাগতেছে। এইখানে এবার আমি একটা টেবিল আঁকাবো, টেবিলের উপরে একটা ফুলদানি রাখবো। টেবিলটা একটু কাঠ কালার করতে চাচ্ছি। কেমন হয় টেবিলের কালারটা বলবেন। ফার্স্টে হলুদ রং দিতে হবে, তারপরে এর সাথে একটু কমলা আর লাল একসাথে মিশিয়ে কালারটা
করতে হবে, তাহলে একটা টেবিল টেবিল ভাব আসবে। তারপরে এর উপরে একটা টপ বসাতে হবে, আর জানলার বা সাইড থেকে একটা পর্দা আঁকাবো, যে পর্দাটা উড়তেছে। বাইরে অনেক ঝড় তো, তাই এখানে বাতাস আসছে, সেইভাবে পর্দাটা ড্রয়িংও করতেছি। পিঙ্ক কালারের একটা পর্দা, পর্দাটা কেমন হয়েছে বলবেন আমাকে। পুরো একদম সমান করতে হবে, সুন্দর করে দুইটা আঁকাবো এখানে আমি, এই সাইডে একটা আর ওর সাইডে আর একটা। তারপরে একদম দেয়ালের যে কালারটা, দেয়ালের কালারটা অরেঞ্জ কালার হবে। একদম ডিপ অরেঞ্জ, এই অরেঞ্জ কালারটা সুন্দর করে করব। উপরেও ঠিক যেভাবে অরেঞ্জ কালারটা শেষ করলাম, এই নিচেও সেইভাবে সুন্দর করে বর্ডার করে দেয়ালের মতো করে অরেঞ্জ কালারটা দিতে হবে। একটুখানি মনে হচ্ছে যে পর্দা উড়ছে এখানে, নিচেও সুন্দর করে অরেঞ্জ কালার করে নেব। অরেঞ্জ কালারটা শেষ করে নিলাম, এরপরে আমি জানলা সুন্দর করে ড্রয়িং করব। প্রথমে একটি তুলির লাগবে, তুলির যে লম্বা পাশ ওইটা কালো কালার দিয়ে নিতে হবে। এইটা দিয়ে আগে বর্ডার করব, এইভাবে সব পাশে বর্ডার করে নিতে হবে। এটা শেষ করার পরে তুলির সাহায্যে গ্রিলের যে রডগুলো আছে ওইগুলোর মতো করে আঁকতে হবে। চারটা এঁকে নেব এইভাবে। আঁকা শেষ করলাম, তারপরে লম্বাভাবে দিতে হবে, লম্বাভাবে দুইটা দিতে হবে। এবার সুন্দর করে লম্বা করে আঁকতে হবে, কালারটা যেন ছাড়িয়ে না যায়। আমারটা একটু ছড়িয়ে ছিটে গেছে, কিন্তু তারপরেও সুন্দর লাগতেছে, খারাপ হয়নি একেবারে। এটা শেষ করার পর কালো রং দিয়ে বর্ডার করব, যাতে মনে হয় টেবিল টেবিল। এই টেবিলটা আঁকার পরে একটু পর্দা শেডটা সুন্দর করে দিতে হবে, মনে হয় যে উঠছে। ছোট্ট ছোট্ট করে কালো রং দিয়ে একটু দাগ দিয়ে দিয়ে নিতে হবে, মনে হয় যে গুছিয়ে গুছিয়ে আছে। এবার সুন্দর করে একটা ফুলের টব আঁকাবো, সুন্দর করে টবের মতো করে নিতে হবে। টবের আকৃতি দেওয়ার পর ওর ভিতরে ছোট্ট একটা গাছের মতো করে আঁকতে হবে, ছোট্ট একটা গাছ মনে হয় যেন। এই গাছটা থেকে আবার পাতা ঝরে পড়ছে এমন কিছু আঁকাতে হবে। গাছের ডালপালাগুলো এঁকে নিচ্ছি আমি। এই ডালপালাগুলো আঁকা শেষে নিজেদের ছোট ছোট করে পাতার মতো করে আঁকিয়ে নেব। পাতাগুলো আঁকা শেষে ছোট ছোট লাল লাল ফুল আঁকাবো, ফুলগুলো নিচে দিয়েও পড়ে আছে। একদম লাস্টে শেষে জানলার ভিতর বাহির দিয়ে একটু পাখি উড়ে যাচ্ছে এরকম আঁকাবো, কেমন হয়েছে বলবেন অবশ্যই। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন ভিডিওতে।